পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আয়োজনে বৃহস্পতিবার শুরু হচ্ছে বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। চারটি গ্রুপে ভাগ হয়ে ১৬টি কারখানা অংশ নিচ্ছে এবারে আসরে। টুর্নামেন্টের খেলাগুলো হবে উত্তরাস্থ ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রোটার্ফ মাঠে। ২৪ মার্চ ফাইনাল হবে আর্মি স্টেডিয়ামে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নানা দিক তুলে ধরেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। পরে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।